সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে, আমি খবরের সাথে চলতে চাই, যাই খবর খোঁজার ঠিকানায়। বলো কলকাতা, বলো কলকাতা, বলো কলকাতা, বলো 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 কলকাতা। বলো কলকাতা থেকে আমি দুর্গা। বেহালার বুক থেকে শুরু হলো আরএসএস এবং বিজেপির বিরুদ্ধে বাংলা নাগরিক উদ্যোগের লড়াই। ভোট আসন্ন, আর সেই ভোটকে পাখির চোখ করে রাস্তায় নামলেন দক্ষিণ কলকাতার বাংলা নাগরিক উদ্যোগ। ফ্যাসিস্ট আরএসএস এবং বিজেপির বিরুদ্ধে আজ বেহালা 14 নম্বর বাসস্ট্যান্ডের মোড়ে অনুষ্ঠিত হলো এক পথসভা। আরএসএস এবং বিজেপির বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগড়ে দিলেন বক্তারা। আগামী আসন্ন নির্বাচনে আরএসএস মতৎপুষ্ট বিজেপিকে ভোট না দেবার অনুরোধ করা হয় এই পথসভা থেকে। বাংলা নাগরিক উদ্যোগ দক্ষিণ কলকাতা আজ থেকে শুরু করলেন তাদের প্রতিবাদের লড়াই। কলকাতা থেকে সমীরণ দাসের রিপোর্ট, বলো কলকাতা। এক ছোঁয়াতে প্রেম, দু ছোঁয়াতে বিয়ে, তার ছোঁয়া হাতের জাদু তুলবে রাঙিয়ে। রুবিজ বিউটি ক্লিনিক, সুন্দরী গড়ে তোলার দক্ষ কারিগর রুবি দত্ত, রূপচর্যা বিশেষজ্ঞ ও লেখিকা। ফোন নম্বর 8777562193 এবং 9874676916। আমাদের আজকের এই পথসভা বেহালা 14 নম্বর বাসস্ট্যান্ডে বিকেল 4টে থেকে করা হচ্ছে। এটা দক্ষিণ শহরতলি নাগরিক উদ্যোগ বলে একটা মঞ্চ, খোলা একটা যৌথ মঞ্চ তৈরি করা হয়েছে সবে এক সপ্তাহ আগে। ফ্যাসিস্ট আরএসএস বিজেপির বিরুদ্ধে বাংলা এই বলে একটা যৌথ মঞ্চ করা হয়েছিল প্রায় সখানেক সংগঠন মিলে। 4 জানুয়ারি ভারত সভা হলে তার কনভেনশন হয়েছিল। সেই কনভেনশনে ঠিক হয়েছিল যে আমরা ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলছি। ফ্যাসিস্ট তো যে কোনো পার্টি, যে কোনো লোক হতে পারে, কিন্তু আমরা যে মুহূর্তে দেখতে পাচ্ছি সারা দেশের সবকটা রাজ্যে পশ্চিমবঙ্গ সহ, সেখানে বিজেপি পার্টি যার ফাদার সংগঠন, মূল সংগঠন আরএসএস, সেই সংগঠনের নীতি আদর্শ মেনে তারা একটা ফ্যাসিস্ট হিন্দু রাষ্ট্র গঠনের জন্য যাবতীয় পরিকল্পনা করে সেগুলো রূপায়ণ করে চলেছে। মানে গত 6 বছর ধরেই, গত 2019 সালের ইলেকশানে জেতার পরে আমরা গত 1.5 বছর ধরে যা দেখছি সেটা আরও ভয়ঙ্করভাবে সেই আক্রমণটা নেমেছে সব ধরনের মানুষের ওপরেই আর কি। ফলে আমাদের মনে হয়েছে যে আমরা বাঙালি হিসেবে বাংলায়, আর 9 মাস পরে আপনারা জানেন যে বিধানসভার ভোট আরও কিছু রাজ্যের সাথে, এখন এরা যেহেতু 2019 সালে আমরা দেখলাম পরীক্ষিত সত্য হলো যে ফ্যাসিস্ট পার্টি সে ভোটে আগের থেকে বেশি ভোট পেয়ে, বেশি আসন পেয়ে জিতলো। জেতার পরেই কিন্তু তারা 2014 থেকে 2019 ওই 5 বছরে আক্রমণটা যদি থেকে থাকে ধরুন 20%, সেটা বেড়ে হয়ে গেল 80%। অর্থাৎ ভোটে বেশি আসন পেয়ে জিতলে সে আরও নগ্ন আক্রমণ নামাচ্ছে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্কুল কলেজ থেকে শুরু করে যাবতীয় ক্ষেত্রে আর কি। সেটার থেকে আমাদের ওই 100টি সংগঠনের কনভেনশনে 4 জানুয়ারিতে এটা হর্ষবহল হয়, তাতে ঠিক হয়েছিল যে আমরা আপাতত এই কেন্দ্রীয় স্লোগানটা মাথায় রেখে সমস্ত অঞ্চলে প্রচার শুরু করব যে বিজেপিকে ভোট না, এবার যাকে ইচ্ছে দিন, আমরা কোনো পার্টির পক্ষে নই। কংগ্রেস, তৃণমূল, সিপিএম, এসইউসি, হ্যাঁ কেন না, এটাই তো বলছি যে অন্য সব পার্টির মতো ধরুন বিজেপির কিছু কিছু খারাপ গুণ আছে। আমি ছোটো উদাহরণ দিচ্ছি, আপনি দেখলেন আপনার বাড়ির 4টি ছেলে আছে, বাবা মা দেখলো 4টি ছেলেই কিছু কম বেশি খারাপ আছে, ঠিক আছে, কিন্তু তার মধ্যে মেজ ছেলেটি ধরা যাক, সেই মেজ ছেলেটি সে একই সঙ্গে ডাকাত, একই সঙ্গে চুরি করে, একই সঙ্গে দুর্নীতিপরায়ণ, একই সঙ্গে লোকজনকে মারধর করে, একই সঙ্গে সে যত রকম নারীর ওপরে হোক, উঁচু জাতের লোকের ওপরে হোক, ছাত্র ওপরে অত্যাচার করে। বাকি 3টার মতো কেউ হয়তো চোর, কেউ হয়তো দুর্নীতিপরায়ণ, কেউ হয়তো স্বৈরাচারী,
এবং সকলেই অর্থনৈতিক ক্ষেত্রে ব্যর্থ। কিন্তু বিজেপির মধ্যে এমন দুটো তিনটে জিনিস দেখা গেছে যেটা ভারতবর্ষে আমরা এই 73 বছরে স্বাধীনতার পর থেকে দেখিনি। উদাহরণটা হচ্ছে যে তারা একটা নির্দিষ্ট ধর্মভিত্তিক জাতিভিত্তিক রাষ্ট্র গঠন করতে চাইছে, যার হাত থেকে সমস্ত ক্ষমতা থাকবে, সুপ্রিম কোর্ট, সংসদ, আরবিআই, সিবিআই, ইডি, রিজার্ভ ব্যাঙ্ক থেকে শুরু করে মিডিয়া, সব কিছুরই স্বাধীন অস্তিত্ব তারা বন্ধ অলরেডি করতে শুরু করেছে। যা কেন্দ্রীয় সরকার বলছে, তা শাসক দল বিজেপি বলছে, বা মোদী অমিত শাহ দুজন লোক বলছে, সেটাই কিন্তু সমস্ত জায়গায় দেখা যাচ্ছে। আমরা জানতাম যে 4টি স্তম্ভতা আছে সংসদ ছাড়াও, সরকার ছাড়াও, একটা হচ্ছে মিডিয়া, একটা হচ্ছে বিচার বিভাগ। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।